মিউজিকে জেগে আছেন, মিউজিকে কে আছেন? তো মনে হয় এটা আমি গ্রিন রুমে ফেলে এসেছি, তাই যেহেতু মঞ্চে চলে এসেছি ওটার আর দরকার নেই, দেখা যায় অন্য ভাবে কোনো কিছু করা যায় কিনা। মিউজিক নাম্বার টু, সবাইকে ফুলন্ত লাল গোলাপের শুভেচ্ছা। তবে আজকে আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন এত বড় একটা আয়োজনে, এই একটি গোলাপ আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, আমার নিজের কাছে মনে হচ্ছে যে আরো বেটার কিছু করা উচিত। তো সেজন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অদ্ভুত যন্ত্র রয়েছে, এটা অদ্ভুত কিছুই না, এটা হলো পুরোনো দিনের ফ্লাক্স। আমার দাদু ব্যবহার করত, দাদু মারা যাওয়ার পর ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে যাওয়ার পর থেকে এখানে আর চা রাখা যায় না, তখন থেকে আমি আমার চাদর একটি যন্ত্র হিসেবে এটাকে কাজে লাগাচ্ছি। তো এবার বলি আমি বুঝতে পারতেছি আসলে আমাদের সমস্যাটা কোথায়, একটু তালি দিতে পারতেছি না, মনে হয় খাওয়া অনেক আগে হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক এবার কি করা যায়। মিউজিক নাম দেবে কি আমি ভুলে গেছি, আমি জানতে চলে যাচ্ছি আমি নামটা ভুলে গেছি, উনি আসলে নানান রকম।